আমার প্রাণের খুশিতে জ্বলে যায় প্রদীপ শিখাতে, হাজার তারার আলো এলো এলো দীপাবলি এলো। বাহ বারে বাহ বাহ, গানটা তো ভালোই করতে পারিস রে। এই দেখতা জোগাছে রে, স্যুট বুট পরে কোথায় যাবি রে? কোথায় যাবো মানে অফিসে যাব, ড্রেস দেখে বুঝতে লাগছিস? চাকরি পেয়েছিস? আমি ভাবলাম তুই স্যুট বুট পরে কুকুর চড়াতে গেছিস। আমি চাকরি পেয়েছি বলে তোর জ্বলন হচ্ছে? কি বাবা, এটা কি বলে দিল্লি? জ্বলন কিসের জ্বলন হবে কুয়ার? উয়ার আবার কিসের হিংসা? জগা অত সেজেছিস, মাথায় টুপি, চোখে চশমা, স্যুট বুট পরেছিস, সঙ্গে একটু নেড়ি কুকুর, তো বলিবে না যে কুকুর চোরাতে গেছিস? তোদের গরু ছাগল নিয়ে কারবার আর আমাকে কুকুর নিয়ে জ্ঞান মারতে এসছিস, যত সব গাইয়া ভূত কোথাকার। জগা এই তুই কি বললি? আমরা গরু ছাগল পুষি বলে আমরা গাইয়া ভূত, আর তুই দুদিনে চাকরি করে একটা নেড়ি কুকুর কিনেছিস, তার আবার এত ফুটনি? আমাকে জগা বলিস নিয়া, আমাকে জগন্নাথ বলবি, আমার নাম জগন্নাথ জোগালয়, আমার একটা প্রেস্টিজ আছে। বাবা কি একদম প্রেস্টিজ রে, তুই কুকুর পুষছিস মডার্ন বটিস। তাহলে শুন, কাল থেকে গরুর দুধ খাস না, তুই কুকুরের দুধ খাবি, বুঝলি? কোজো আজকাল ভালো ডায়লগ দিতে শিখেছি। হ্যাঁ রে পল্টু, কালী পুজো চলে এলো যে রে, এবছর পুজো করবি কি করি? হ্যাঁ কজোয়া চিন্তা করিস না রে, ঠিক ব্যবস্থা হয়ে যাবে, মাথার উপর মা কালী আছে, অত চিন্তা কিসে রে? তুই আর কি পেঞ্চিস নাকি? আমি সিরিয়াস কথা বলছি, সিরিয়াস উত্তর দে, ফটর ফটর করি আর কি মারছিস? দুজনা বসে রয়েছি আর তুই বলছিস একা একা আড্ডা মারছে? কুকুরটা চিচা আছে কেন রে? তো রে কুকুরটা শুধুই গঙ্গা আছে যে রে। হ্যাঁ কি হয়েছে? এমত না একটা কাজ করত। বলো কি করতে হবে? দেখি আসগা তো ছেলে গেলা কুকুর গেলা পিছনে তো লাইক যেখানে। হ্যাঁ একবার দেখি আয় যা রে, কি হয়েছে কুকুরটার? তুই যাবি কি যাবি না আই? হ্যাঁ তুই যাবি না, আমাকে যেতে হবে একবার তো। গেছি, রাগ করো না বল্টুদা, গেছি। যা 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 তাড়াতাড়ি যা, দেখে আসগা, দৌড়ে যাবি দৌড়ে আসবি, পড়ি গেলে উঠে আসবি। কি হয়েছে বল বল্টুদা? ও কিছু নাই গো, ছিলা গেলা একটা নেড়ি কুকুরের পিছনে বোম বেঁধে দিয়েছে, মুড়ি ভটকা, যে কুকুরটা লাফাচ্ছে আর খাইছে। ছিলা গেলা মহা হারামি বটে তো, কুকুরের পিছনে বোম বাঁধার কি দরকার বাবা? মদনদা আরো দুটো কুকুর এসছে গো। আরো দুটো কুকুর এসছে তো আমি কি করব? আরো নতুন ফটকা চাই, এই ফটকা গেলা শেষ হয়ে গেছে, বাঁধবে না এই কুকুরের লেঞ্জে? দেখ পল্টু ছিলা গেলা দৌড়াতি, দেখ আমাদের যুগে আমরা গোবরে ফটকা লাগাইতাম, কচু পাতাতে লাগাইতাম, আর ইয়ারা কুকুরের লেঞ্জে গরুর লেঞ্জে ছাগলের লেঞ্জে দৌড়াতি কম লই তুই এদের। মদনা এ মদনা, দোষ করেছিস বলেই তো মার খেয়েছিস, কানছিস কেন? চুপ কর, তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, যদি এমনি করেছিস না তাহলে তোর ইয়াতে বোম বেঁধে দিব আর কোমরে সাপ বেঁধে দিব। এই কজো এই সৎ
সব সময় বিড়ি ভুগলে হবে তোকে বললাম না কালী পূজার খরচা কি করে বার করবে এটা ভাব হ্যাঁ ভেবেছিস চাঁদা তুলতে যাবে তাহলে তাড়াতাড়ি বলতে উঠে যাবে এই তোকে কেউ মাঝখানে ফড়ং কাটতে বলেছে হ্যাঁ ছোট ছেলে ছোট ছেলের মতন বসে থাক নাহলে কান গোড়াটাতে আবার দেবো পল্টু আমার মাথায় একটা আইডিয়া এসছে তোর আবার আইডিয়া বল তাহলে শুনি কালী পুজোর আগে কদিন চপের দোকান করলে কালী পুজোর খরচাটা উঠে যাবে এই আইডিয়া তো কি করে পয়সা উঠিবে চপ করতে জানিস তুই আলুর দাম কেটে যে গো চপের দোকান কি করে করবে লোক কিনবে কি করে তুই আবার চিচাছিস চুপটা বসে থাক আমাকে মার খেতে হবে পাগলা আমার মাথায় আইডিয়া আছে মিক্সচার চপ বানাবো লোক খেয়ে এলে যাবে চল তাহলে দেখি তোর মাথার বুদ্ধিটা কত কাজ করে মদনা তুই যদি আমাদের সঙ্গে ব্যবসায়ী থাকবি তাহলে তোকে দোকানে বসতে হবে তুমি যা মাইল গো আমার গাল মুখ চোখে গিদে বাজছে আমি আর মার খেতে লারিব এ পল্টু ও ছোট ছেলে ও দোকানে বসলে লোকে ঠকাই লিবে নিতাই পাঞ্জাবিকে রাখবো ওর মুখটা দেখে ভালো সেলও হবে আর ভালো কথা বলতেও পারিবে হ্যাঁ রে নিতাই পাঞ্জাবিকে যে রাখবি নিতাই পাঞ্জাবি চপের ভিতর আলু ঢুকোতে পারে নিতাই দোকান কেমন চলছে বাবু দোকান তো ভালোই চলছে লোক ভালোই খেছে আসছে গেছে কিনছে আসছে গেছে কিনছে বাহ তাহলে তো দোকান ভালোই চলছে যে রে এবারে কালী পুজোতে গেজে মজা হবে তোমরা গল্প পরে করবে আগে আমার কথাটা শোনো নিত্যে কি কি নিতে এসছে ইয়েকে দেরি খুকি তুমি কি নিবে আমি কিছু নিতে আসি নাই আমি বলতে এসছি কি বলবে বলো তোমরা মানুষ ঠকানো ব্যবসা শুরু করেছো নাকি তোমরা যে পেঁয়াজি বিক্রি করছো পেঁয়াজিতে পেঁয়াজ কই খুকি জামদানি শাড়িতে কখনো জাম পেনছো যে পেঁয়াজিতে পেঁয়াজ খুঁজছো আমাদের দোকানের চপ পেঁয়াজি এগুলো ভালো লেগে গেছে মনে হয় ওই জন্য সবাই একসাথে কিনতে আসে না রে নিতে ব্যাপারটা ভালো ঠেকছে নাই আমরা তো ছোট হয়ে গেলাম কি করে বাবু আমরা দু নম্বরে চপ বিজনেস করতে গিয়ে পাবলিকের কাছে মার খেয়ে ছোট হয়ে গেছি এমন কাজ আর কোনদিন করবো নাই কাকু আমাদিকে হাসপাতালে কে নিয়ে এলো অত কোশ্চেন কিসের রে এই যাত্রায় জানে বেঁচে গেলি মনে রাখবি আসুন ঘর যাবার সময় হাসপাতালের বিলটা মিটে নিয়ে যাবি কাকু শাস্তি দিলে দিলে তা বলে কালী পুজোর সময় একেই তো প্যাকেটে পয়সা নাই আবার হাসপাতালের বিল কোথা থেকে দিব তোরা কি করবি না করবি তোরা বুঝগা আমি ঘর চললাম বাবু ও বাবু পল্টুদা কোথায় গেল পল্টুদা তোর পড়ে পড়ে মার খেলি আর ওইখানে ভোগা হঙ্গিয়েছে এ বন্ধু আমাকে নিতে আয়
আমার কাছে পকেটে পয়সা নাই। হে পল্টু, কজোয়া তুই ওইখানেই থাক, আমার পকেটে পয়সা আছে কি যে তোকে আনতে যাব? আমার কি মার খাওয়ার আছে? না, এমন বন্ধু যেন কারুর না থাকে।